হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল সুইটিস কিচেন টিস আজ চলে এসেছি খুব মজার একটি মিষ্টির রেসিপি নিয়ে সবারই খুব পছন্দের একটি মিষ্টি জামুন বা গোলাপজাম মিষ্টি ছোটো বড়ো সবারই পছন্দের এই মিষ্টিটি ঘরে কীভাবে খুব সহজে তৈরি করে নিতে পারেন তাই আজ শেয়ার করছি আশা করছি জামুন তৈরির এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এখানে আমি এক লিটার দুধ জাল করতে বসিয়ে দিয়েছি এবং দুধটা ফুটে উঠেছে তিন থেকে চারবার দুধটা ফুটে উঠেছে ফুটে ওঠার পর এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি দুধটাকে নেড়ে চেড়ে কিছুটা ঠান্ডা করে নিচ্ছি গরম দুধে ভিনেগার অ্যাড করলে ছানা শক্ত হয়ে যায় এক লিটার দুধের জন্য দেড় টেবিল চামচ ভিনেগার আর দেড় টেবিল চামচ জল একসঙ্গে মিশিয়ে অ্যাড করে দিচ্ছি আর অল্প অল্প করে অ্যাড করছি অল্প অল্প ভিনেগার অ্যাড করে আমি ছানাটা কেটে নিয়েছি দেখুন ছানাটা কিন্তু তৈরি হয়েছে আর ছানাটা কিন্তু খুব জোরে জোরে নাড়ব না তাহলে ছানাটা ভেঙে যাবে একটি স্টেনারের উপর পাতলা সুতি কাপড় ভিজিয়ে নিয়ে দিয়ে দিয়েছি এখন ছানাটা ঢেলে নিচ্ছি কাপড় থেকে রঙ ওঠে না এমন কাপড় নেওয়ার চেষ্টা করবে নর্মাল টেম্পারেচারে থাকা জল দিয়ে ছানাটাকে ধুয়ে নিচ্ছি এতে করে ভিনেগারের গন্ধটা চলে যাবে ছানাটাকে একটা পুটুলির মতো করে এক্সট্রা পানিটা ঝরিয়ে নিচ্ছি জোরে জোরে প্রেস করা যাবে না আলতো হাতে প্রেস করে জলটা ঝরিয়ে নিতে হবে এখন আমি এই ছানাটাকে ঝুলিয়ে রাখবো ত্রিশ থেকে চল্লিশ মিনিট ফিরে এসেছি থার্টি মিনিটস ছানাটাকে ঝুলিয়ে রাখার পর ছানার দানাগুলো ভেঙে নিচ্ছি এখন আমি অ্যাড করে দিচ্ছি টু টেবিল স্পুন ময়দা আর দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন ঘি আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন চিনি সব উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে মেখে নিচ্ছি এরকম করে হাত দিয়ে প্রেস করে প্রেস করে ভালোভাবে ছানাটাকে ময়ান দিয়ে নিতে হবে ময়ান দেওয়ার এক পর্যায়ে দেখবেন ছানাটা অনেক স্মুথ হয়ে গিয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দেখুন খুব সফট একটা ডো তৈরি হয়েছে ছানাটা থেকে চার পাঁচ মিনিট ময়ন দিয়েছি আমি কিছুটা ছানা নিয়ে নিচ্ছি এবং প্রথমে বলের শেপ দিয়ে নিচ্ছি আপনার ছানাটা যখন মথে নেবেন তখন যদি খুব ভালোভাবে মথে নেওয়া হয় তাহলে কিন্তু কোনো ক্রেক বা ফাটল থাকবে না এখন আমি মিষ্টিটাকে লম্বা শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি এই যে দেখুন তৈরি হয়ে গেল আমার একটি মিষ্টি মিষ্টিতে যদি ক্রেক বা ফাটল থাকে তাহলে মিষ্টি ভালো হবে না একইভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি শিরা তৈরি করার জন্য একটি প্যানে আমি দেড় কাপ চিনি দিয়ে দিচ্ছি আর অ্যাড করে দিচ্ছি দেড় কাপ জল আর দিয়ে দিচ্ছি চারটি এলাস মুখটা থেতু করে দিয়েছি চুলাটা অন করে দিয়েছি আর চার থেকে পাঁচ মিনিট জাল করে নিচ্ছি শিরাটা খুব সামান্য ফুড কালার দিয়ে দিচ্ছি এটা একেবারেই অপশনাল এই চার পাঁচ মিনিট শিরাটাকে জাল করে নিয়েছি হালকা একটু আঠালো আঠালো ধরনের শিরা তৈরি করে নিয়েছি এই যে দেখুন এখন নামিয়ে নিচ্ছি একটি প্যানে আমি পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি আর একে একে মিষ্টিগুলো অ্যাড করে দিচ্ছি তেলটাকে হিট করা যাবে না আর চুলা রাসটা এই পর্যায়ে লোথে রাখতে হবে দেখুন মিষ্টি দেওয়ার পর হালকা বাবল উঠছে এরপর যে মিষ্টিগুলো খুব নরম থাকে তাই আমি প্যানটা ধরে মিষ্টিগুলোকে নেড়ে দিচ্ছি একটা পেঁচুলা দিয়ে তেলটাকে দুলিয়ে দিচ্ছি কয়েক মিনিট পর মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে আর অটোমেটিক্যালি মিষ্টিগুলো তেলের উপরে ভেসে উঠেছে এখন আমি চুলা রাসটা মিডিয়াম করে দিয়ে ভেজে নিচ্ছি মিষ্টিগুলোকে কয়েক মিনিট মিষ্টিগুলো গোল্ডেন কালার হয়ে গিয়েছে এখন এগুলো আমি উঠিয়ে নিচ্ছি আপনার ছেলে আরেকটু সময় নিয়ে ভেজে নিতে পারেন আমি এরকম কালারটাই চাই ঠিক এই পর্যায়ে উঠিয়ে নিচ্ছি এই গরম মিষ্টিগুলো এখন আমি শিরাতে দিয়ে দিচ্ছি শিরাটা এই পর্যায়ে কুসুম গরম আছে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আমি তিন ঘন্টা মিষ্টিগুলোকে এই শিরাতেই ডুবিয়ে রাখবো ফিরে এসেছি তিন ঘন্টা পর মিষ্টিগুলো রস টেনে নিয়ে একদম রসালু হয়ে গিয়েছে আমি একটি মিষ্টি তুলে নিচ্ছি দেখুন মিষ্টিটা কতটা সফট হয়েছে আজ এখানেই বিদায় নিচ্ছি থ্যাংক ইউ